এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। ঘরের কাজকর্ম করছিলাম বেশ মনোযোগ সহকারে, হঠাৎ করে দেখি বাইরে পার্সেলম্যান দাঁড়িয়ে। আমি দেখলাম তার আগেই মা বলছে, তুমি কি কিছু অর্ডার করেছো? আমি বললাম, না, আমি অর্ডার করলে তো আগেই তোমাকে বলে যেতাম, কারণ এই সময় আমি বেশিরভাগ দিন স্নানে থাকি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করছি। তারপরে জিজ্ঞাসা করলাম, কার নামে অর্ডার? বললো সন্দীপ দে, অলরেডি অর্ডার পেমেন্ট করা আছে। তো চিন্তা বাদ দিয়ে বাক্স নিয়ে ঘরে এসে টেবিলের ওপর রেখে বাক্সের ওপর উকিঝুঁকি না মেরেই ঘরের কাজকর্ম করতে লেগেছি। প্রথম প্রথম ভাবছিলাম যে হয়তো আমার জন্য কিছু আছে, তারপরে দেখি না, সেই আশায় দু বালতি জল পড়ে গেছে। পরবর্তীতে দেখতেই পাবে যে ওখানে কী আছে। আপাতত এখন ঘরের কাজগুলো সেরে নিই। এখানে আগে স্নান সারতে চলে গিয়েছিলাম, নাইটিটা নিজেই পড়েছিল, ধোয়া পরিষ্কার করা হলো না, তাই ওটা আবার ভিজিয়ে রাখতে হবে ওপরে গিয়ে। ঘর দোর পরিষ্কার করতে না প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। হ্যামোদের এই দানা পাখা চলে বলে চারিদিকে উড়ে উড়ে যায়, আর আমি এই কুড়ে কুড়ে পরিষ্কার না করলে মন আমার শান্ত হয় না, এই হচ্ছে ব্যাপার। নাইট ল্যাম্পটা ওখান থেকে দেখলাম খুলে গেছে, প্লাস্টিকের কভারটা, সেটাই আবার ফিট করে দিলাম। এদিকে ঘর মোছা কমপ্লিট করছি, কারণ কাকিমা আসবে না। আমাদের কাকিমার সাথে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে, বেশ অনেক দিন আগেই হয়েছে, যেহেতু আমি ব্লগ দিই না তাই সে বিষয়ে কোনো কথাই তোমাদেরকে জানানো হয়নি। কাকিমা ইলেকট্রিকের শক খেয়েছেন। ওনাদের বাড়িতে একটা ছোট্ট মতো টেবিল ফ্যান ছিল, সেই টেবিল ফ্যানটায় জল হাতে ধরতে গিয়ে কারেন্ট হয়ে যায়। তারপর উনি প্রচুর বড় একখানা দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। আজ একেবারে গুছোনো মেয়ের মতো সব কাজ সেরে উপরে উঠে এসেছি। এবারে চাল ডাল ধুয়ে শুধু বসিয়ে দেওয়ার পালা, নিশ্চিন্তে তারপর সবজি কাটতে বসবো। একদিকে ভাত হবে, আরেকদিকে ডাল সেদ্ধ। সবজি কাটতে কাটতে ভাত ডাল হয়ে গেলেই ব্যাস অনেকটা কাজ হয়ে যাবে। ডালে ফোড়ন দাও, সবজি রান্না করো, ব্যাস তারপর তো রান্না শেষ। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডাল, এবার সবজি কাটতে চললুম। সেই সারা বেলা পর আবার তোমাদের সাথে এখন বেলা সবে মাত্র ক্যামেরাটা হাতে নিয়ে কথা বলা শুরু করেছিলাম, ব্যাস ওদিক দিয়ে ফোন আসা শুরু হলো। ওই আমাদের নিচের ঠাকুরঘরে যে ফ্রিজটা রয়েছে, মানে দোকানের যে ফ্রিজটা রয়েছে, সেই ফ্রিজটার ডিপ ফ্রিজারের ডোরটা আমার হাত দিয়ে ভেঙে গেছে, কারণ আমার শাশুড়িমা আইসক্রিম বানাতে দিয়েছিল আর পুরো বরফ হয়ে গেছে। যেহেতু সারা রাত বন্ধ হয়নি, মা বলছে ডোরটা আগের থাকতেই হালকা ভাঙা ছিল। এবার আমি যখন ওটা খুলতে গেছি, আরোই খুলে বেরিয়ে চলে এসেছে সাইড দিয়ে, তো আমার হাতে ক্ষতিটা হয়ে গেছে। হায়ার কোম্পানিতে ফোন করেছি, তারা মানে খুবই বাজে বিহেভিয়ার সত্যিকারের কথা, কারণ যে সমস্ত নাম্বারসগুলো গুগলে দেওয়া রয়েছে আমি সেখান থেকেই ফোন করেছিলাম। রিসিভ করছে, কথা বলছে, যখন কমপ্লেন নেওয়ার সময় আসছে তখনই ওদের নেটওয়ার্ক ইস্যু হয়ে যাচ্ছে, কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, যখন কমপ্লেন একটু রেগে মেগে কথা বললাম, কমপ্লেনটা নিল, ফাইনালি ওরা আসবে কি আসবে না সে সম্পর্কে কিছু বললো না, তো আমি রাগে ফোনটা কেটে দিয়েছি। ওরা অটোমেটিক ওখান থেকে কেটে দিয়েছে, মানে আমি আর কল ব্যাক করিনি, এই হচ্ছে ব্যাপার। তো আমার কাছে একজনের নাম্বার ছিল আরবান ক্লাব থেকে, এর আগে আমরা ওয়াশিং মেশিন সারিয়েছিলাম, তো সেই জন্য আরবান ক্লাবের ওই ভদ্রলোকের নাম্বার আমার ফোনে ছিল। তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, আপনি কি ফ্রিজ সারান? বললো হ্যাঁ। তো আমি বললাম তারপর যে আমাদের ডিপ ফ্রিজের ডোরটা ভেঙে গেছে, সারাই করা যাবে কি? বললো হ্যাঁ। তো সেটার জন্যই এখন ফোন করেছিল। সোমবার দিন আসতে পারিনি, আর মঙ্গলবার দিন কালকে উনি ডোরটা খুঁজে পাইনি, আজকে বুধবার, ওই দেখো উনিকে জল শুকনো হয়ে গেছে ডালে। বুধবার দিন মানে আজকে উনি বললেন ওটার একটা ছবি তুলে পাঠাও, তারপরে আমি খুঁজে পেলে নিয়ে আসছি, এই হচ্ছে কথা। অরিজিনালটা দাম হচ্ছে 900 টাকা, আর যেটা হচ্ছে তোমার লোকাল সেটা হচ্ছে 500-এর মধ্যে হয়ে যাবে, এই কথা বললাম। এবার দেখা যাক যেটা খুঁজে পাবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন রান্না করতে এসছি অনেকটা বেলাতেই, ভাত আর ডাল সিদ্ধ হচ্ছে। আজকে সিম্পল ডালে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো, আর দেখি সবজি তরকারি কী করা যায়। ছোলা ভিজানোর কথা প্রত্যেক দিন আমি ভুলে যাই, এটা খুব
বাজে একটা ব্যাপার হচ্ছে, কবে থেকে ছোলার তরকারি খাবো বলে ক্রেভিংস হচ্ছে, কিন্তু আমি ছোলার ভিজোতেই ভুলে যাই। এত মহান কাজ করে ফেলি আমি। ভাতটা এবার একটু মিডিয়াম আঁচে দিয়ে আর ডালে একটু জল দিয়ে কষে দিই। কালকে আমার মানে যে চিংড়ি মাছের প্রিপারেশনটা করেছিলাম ওটায় ডালের টেক্সচারটা আমার এরকম দরকার ছিল, তার জন্য জলটা কম দেওয়া উচিত ছিল। ওই ঠোকে শেখে বলে না, ঠেকে শেখে, সেই হচ্ছে ব্যাপার। আনাজগুলো কেটে নিই। আনাজ কাটতে বসে কত কথাই মাথায় আঁকি বুকি কাটে। বিয়ের আগে যখন আনাজ কাটতে বসতাম বটি দেখলেই ভয় লাগতো। আমাদের বটিটা না বেশ উঁচু লম্বা ছিল, আমার দাদুর হাতের তৈরি। সেই বটিতে একবার আমি আদা কাটতে গিয়ে হাতের মাংস পুরো কেটে ফেলেছিলাম, একদম ওই বৃদ্ধাঙ্গুলির। সেই থেকে প্রচণ্ড ভয় করতো। শ্বশুরবাড়িতে এসেই গুছোনো করে সবজি কাটা পারতাম না, সত্যিই পারতাম না। বাবার বাড়ি থেকে শুধু শিখে এসেছিলাম হচ্ছে রুটি তৈরি করা, লুচি তৈরি করা, পরোটা তৈরি করা, সিদ্ধ পিঠে, এই সমস্ত কিছু, যে সমস্ত কাজ বেশ কঠিন সেগুলো। সবজি যে কতক্ষণে রান্না হবে, কতক্ষণ আলু ভাজা বসিয়ে রাখলে যে সেটা ভাজা হবে, ডিম যে কতক্ষণে সিদ্ধ হয়, সেগুলোর কোনোটাই কিন্তু এমন প্রপার আইডিয়া নিয়ে আমি শ্বশুরবাড়িতে আসিনি। সত্যি কথা বলতে মা সেরকমভাবে কোনো দিন রান্না করতে দেয়নি। মায়ের অসুস্থতায় যে কটা দিন ওই বাবার সাথে টুকটাক করে রুটি তরকারি করে দেওয়া, ব্যাস ওইটুকুই, ধরতকতা মারপিটি করে। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে নিয়েছিলাম দেখতেই পেলে, এদিকে পাঁপড় ভাজা করে নিচ্ছি। সবজি তরকারি বসাবার আগে পাঁপড় ভাজাটা করে নেব, বাতে যাতে আবার বাকিতে তেল বসাতে হয়, বাড়তি তেল রয়ে যাবে সেই কারণে। একই কড়াইতে রান্না করে নিচ্ছি, কত আর কড়াই ফেলবো বলতো। সবজিটা বসিয়ে দিলাম, ওদিকে দেখো মশাই আবার বাড়ি এসে গেছে। আমার দিদিবার সঙ্গে একটু প্র্যাঙ্ক করি, হ্যাঁ আজকে আমি চুল কেটে এসেছি, আবার কি যাচ্ছি শুনতেও পায় না। আজকে আমি চুল কেটে এসেছি, লক্ষ্য করুন, সত্যি করে একটুখানি ছেটে এসেছি, দেখো খাইছে চুলটাকে বালিশের মধ্যে চেপে নিয়ে আর একটুখানি চুল কেটে এসেছি। হ্যাঁ দেখো এই সাইডে নেই, তুমি তো বললে আমার হাত থেকে পড়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কত কত রকম কত বলবো। ঢপের একটা লিমিট থাকে, হজম করার মতো ঢপ দাও, ফালতু ঢপ না। এই যে কুড়ি আঙুলের এখানটা কি হয়েছে বলো, তুমি যেন জানো না? আমি জানি, দরজায় ধাক্কা খেলাম না, রক্ত জমে আছে। বলে না ওখানে বারবার আঘাত করবে, দেখবে শক্ত হয়ে যাবে। তুমি তো কথা বলছো, তাই তোমার দিকে তো তাকাবো না। বোলটা কামড়ালে যেরকম পুরো সেই টনটন টনটন করে সেই রকম হচ্ছে। ও আচ্ছা, মানে বোলটা ছিল। এই চানটা করো, তরকারি হয়ে গেছে, খেতে দেবো। তুমি তো বললে যে আমাকে আজকে আলু ভাতে ভাত দেবে। আমি বলিনি, ওটা তুমি তোমার মাকে বলে গেছো, আমাকে একটু মাখন আলু সিদ্ধ ভাত দেবে, আমার হয়ে যাবে। তো হয়ে যাবে, খাবে। তুমি আমাকে সেটা লিখিত দাও যে হ্যাঁ আমি এবার থেকে যতই রান্না আমি কখন বললাম ভাই আমি এবার থেকে খাবো? না না ওসব হবে না, তুমি আজকে আমাকে লিখিত দাও যে তুমি এবার থেকে ডালও না, তুমি তো শুধু বলেছো আলু সিদ্ধ আর মাখন। এইগুলো কিন্তু না ইনসাফি হয়েছে, ঠিক আছে, এগুলো একদম না ইনসাফি। আমি বলেছি আজকের দিনের জন্য আমি খাবো, তুমি তুমি এরকম করতে পারো না, তুমি এরকম করতে না, তুমি সব এরকম করতে পারো না, প্লিজ দেখো এরকম করো না। আমি আমি আজকের দিনটার জন্য আমি যা রান্না করবো এবার থেকে শুধু তাই খাবে না, তুমি খাবে হচ্ছে আলু সেদ্ধ আর মাংস। এইগুলো ঠিক কথা না,
একদম ঠিক কথা না, আমি আজকের দিনের জন্য বলেছিলাম, একটু অসুবিধা আছে তাই বলে। রান্নাবান্না শেষ করে দিয়েছি, ফ্রিজের ডোরটা সারাবার জন্য লোক এসেছিল, কিন্তু উনি যে সাইজের ডোরটা এনেছেন সেটা হবে না, বললো আজকে আর হবে না, কাল অবধি অপেক্ষা করতে হবে, এবার দেখা যাক যদি পাওয়া যায় তো ভালো, না হলে অর্ডার করতে হবে, কপালগুনি কী হয় দেখা যাক। রান্নাবান্না শেষ হয়ে গেছে, চলো দেখিয়ে নিই একজনও, কাজকর্ম রান্নাঘরে সব কমপ্লিট, এবার খাই দাইয়ের পালা। এই যে সবজির তরকারি যেটা করেছিলাম, নিরামিষ সবজির তরকারি, কিন্তু আজকে শুধু নুন হলুদ দিয়ে করা হয়েছে, কোনো মশলাপাতি কিচ্ছু দিইনি, যেহেতু কালকে একটা রিচ প্রিপারেশন খেয়েছি তাই। এখানে পেঁয়াজ, লেবু আর পাঁপড়, আর এই হচ্ছে ডাল, সিম্পল খাওয়া দাওয়া। দুজনের পাঁপড় ভাজা আছে ওখানে, সেই কারণে ওরকম দেখাচ্ছে, আর এক কুচি পেঁয়াজ পরি, চলো। হ্যালো বন্ধুরা, চলে এসছে সেই বক্সটা, তোমরা তো আগেই দেখেছো এই বক্সটা এসেছে, যেটা মনীষা রিসিভ করেছে। এবার কি আছে মনীষা সেটা জানে না, এখন সেটা আনবক্সিং হবে, চলো আনবক্সিং করে ফেলি কি আছে ভেতরে। ও হো হো, অনেক বড় জিনিস, কি আছে কি আছে বলো তো, আমি নিজেও জানি না। 1 2 3 তুমি দেখেছো কাউকে এর মধ্যে রাখতে? কারণ এর মধ্যে গ্যাপ থাকবে, কোনো অসুবিধা হবে না ওদের থাকার। এটা অ্যাকচুয়ালি আমি হ্যাশট্যাগ গুলোর জন্য কিনেছি। গাইস, এই অর্গানাইজার আমার কত দরকার, আমি 1300-1400 টাকা দাম, কোথায় 900 টাকা দাম, এটা কত? এটা মাত্র কিনেছি 599 টাকায়, মাত্র 500। ছটা ক্যাবিনেট আছে, 599 টাকায় কিনেছি। কটা আছে? 6টা, 4 5 6টা সাইজের। আমি এইখানে জামা কাপড় রাখবো বলে একটা কিনবো ভাবছিলাম। আরামসে থাকতে পারবে এটা, প্লেন। ওরা আঁচড় যে গ্যাপ গ্যাপ গুলো থাকে ওটা না পা দিয়ে উঠে যেতে পারে, কিন্তু এটা উঠতে পারবে না, তা পারবে না, হয়তো হাতটা গেলেও চলে যেতে পারে কিন্তু বডি উঠবে না একটা দিয়ে। তো চলো এটা সেট করে নিই, এই চলো সেট করুক। তোমরা সবাই জানো যে এগুলো কি করে সেট করে? না আমি তো জানি না, এগুলো নতুন কিছু নয়। হ্যাঁ এই তো এই ক্লিপিংস গুলো, এই যে এই যে এগুলো সেট করে করে নিয়ে নিয়ে করতে হয় এগুলো। চলো সেট করে ফেলি, চলো। এই যে এই অর্গানাইজার অনেকদিন ধরে কেনার আমার ইচ্ছে ছিল, ও কিনেছে হ্যামুদের জন্য। যাই হোক, আমার তো একদমই পছন্দ হয়নি কারণ একটু টাইট। এই তো খোলা, কি ভুল লাগছে দেখো, এগুলো স্মুথ, ঠিক আছে, এটা এই দিকে লাগাতে হতো, এই দিক দিয়ে স্মুথ, এই দিক দিয়ে ঢোকাতে হবে, আগু পিছু হয়ে গেছে। কোনটা তুমি এখানে বিট লাগিয়েছো, কোনটা বিট লাগাওনি? বিট লাগাওনি নয়, এটা ওদিকে হবে, ওটা এদিকে হবে, তবে ঠিকঠাক হবে, ওই জন্যই ঢুকতে এত অসুবিধা হচ্ছিল। এই জায়গাটা যেমন প্লেন, এই জায়গাটা যেমন প্লেন, এর প্লেনটা ওই দিকে লাগিয়ে ফেলেছি, উল্টো দিকে আছে। হ্যাঁ এইদিকে, হ্যাঁ ওই জন্য। আরে এই তো, এই তো পিছন দিকে, ওটা বের করো, ওটা বের করো, ওটা এই দেখো, এই দিক দিয়ে ঢোকাও, ঢুকে গেল, ওটা নয়, এটা বের করো, ওটা ওদিকে ঠিকই আছে। ও, সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, এখন মনে পড়লো, কাকিমা কিন্তু এখন ভালো আছে। ভালো আছে বলতে হাতটা নিয়ে সেরকম একটা কাজ করতে পারছেন না, ওই চেষ্টা করছেন আর কি, এইরকম পর্যায়ে রয়েছেন। কাল থেকে বলেছেন কাজে আসবেন, দেখা যাক কতদূর কী করতে পারেন, জোর করে তো আর কাউকে দিয়ে কিছু করানো যায় না, ওনার ইচ্ছা আছে কাজ করার, এবার পরবর্তীতে কী হয় সেটা কালকে এলেই দেখা যাবে। বাবা বাড়ি চলে এসেছে অফিস থেকে, তাই এখন চা বসাতে এসেছি। আমাদের এখানে দুটো কল দেখতে পাচ্ছ তো, একটা হচ্ছে আমাদের কুয়োর জলের সাথে অ্যাটাচ, একটা হচ্ছে টাইম কল। টাইম কলে জলে কিন্তু ফিল্টার বসানো আছে, ডাইরেক্ট একদম পাম্পের ট্যাঙ্কির মধ্যে ফিল্টার বসানো আছে, সেই কারণে ওই জলটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করতে পারি। চা বসিয়ে দিয়েছি, আগে লাল চা হবে তারপর দুধ চা, জানোই তোমাদের দাদাভাইকে আমি প্রত্যেক দিন দুধ চা দিই না, আর ওর অসুবিধা হয় একটু, নিজের শরীর নিজে বোঝে না, পরবর্তীতে খেয়ে অসুবিধা হবে, তাই বুঝে শুনে দিই, মাঝে মধ্যে দিই দুধ চা, মাঝে মধ্যে
আবার লাল চাও দিই, এরকম করেই চলে আর কি। কারণ দুধ চাটাও সকালবেলা করে একবার খায়, রাত্রেবেলা করে ম্যাক্সিমাম দিন আমি লাল চাটাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু 8:30-9 বেজে যায় দোকান থেকে বাড়ি আসতে, ওই সময় আর দুধ চা খেলে না তারপর ওর শরীরটা একটু খারাপ করে, বুঝে শুনেই আর দিই না আর কি। চা হয়ে গেছে এখানে, চা বসিয়ে নিয়ে তারপরে আমি চা দিয়ে টিফিনের জোরজারগুলো সমস্ত প্লেটে নিয়ে ও ঘরে যাবো, একেবারে সবাই মিলে বসে গল্প আড্ডা হবে। আগে চাটা দিয়ে আসলাম যাতে চাটা খেতে খেতে আমি ফলটা কাটতে পারি। বাবা এই সময়ই ফল খান, এসিতে একটু বসবেন, আমি সেই জন্য সমস্ত প্রিপারেশন করে দিলাম। এখানে এসে ওনারা চা খেতে খেতে আমার এখানে সরঞ্জাম তৈরি হয়ে যাবে। আম কাটা হয়ে গেছে, গুছিয়ে আমটাম কেটে নিলাম। বাবা এনেছে আজকে রুটি আলুর দম, আর আমার জন্য ওই বড় হাঁড়িতে করে রাস্তায় যে ঘুগনি বিক্রি হয় না, আমার বেশ ভালো লাগে সেই ঘুগনি। তো এটা হচ্ছে বাবার প্লেট, আলুর দম, রুটি আর একটা আম পাকা। আমার প্লেটে ছিল হচ্ছে ঘুগনি, আম পাকা আর রুটি। তো এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তোমাদের দাদাভাই আজকে কিচ্ছু খায়নি, ওর শরীর ভালো লাগছে না, ভাবো তাহলে দুধ চা খেলে কী হতো। এই গরমে ও প্রচণ্ড বেলায় খাওয়া দাওয়া করে বলে ও শরীরটা এরকম হয়, বুঝতে পারি, কিন্তু কি করব, ও যদি তাড়াতাড়ি না খায় আমার তো কিছু করার নেই। সেই ঘড়ির কাঁটা ধরে 3:30-4 না বাজলে খাবে না, ইচ্ছা করে যদি এরকম দেরি করে আমার কি কিছু করার আছে বলো। ওপরে এসে বাসনপত্রগুলো টুকটুক করে মেজে নিচ্ছি, এখন কিন্তু বাজে প্রায় 12:00 বলতে পারো। নিচের ঘরের সমস্ত কাজ মিটেছে, মা বাবা শুয়ে পড়েছে, তারপর ওপরে এসেছি বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করতে। রান্নাঘরে আজকে আর একটাও কিচ্ছু ফেলে রাখিনি কালকে সকালের জন্য। এদিকে চিয়া চিপস ভিজব বলে কাঁচের বাটিটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে চিয়া সিডসটা ভিজিয়ে দিলে না চিয়া সিডসটা সুন্দরভাবে ভেজে গ্লাসের মধ্যে নিচের দিকে জমাট বেঁধে থাকে, সেই জন্য একটা পাত্রের মধ্যে দিই যাতে সুন্দরভাবে ভিজে যায়। তো আজকের মতো আমার কাজকর্ম এখানে শেষ হচ্ছে, রান্নাঘরের আমার দরজা জানলা বন্ধ করে দিচ্ছি। চলো আমার দেখা হবে নেক্সট আর একটা ভিডিও। সমস্ত কাজ শেষ করলাম, চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।